स्पीच फॉर एक्सपर्ट्स अपेरेंटली भारत माता का अनपार्लियामेंट्री वर्ड इंडिया भारत माता शब्द असंसदीय मंतव्य करे फिर বিতর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন রাহুল কিছুদিন আগেই মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা জানিয়ে সরগরম হয়ে ওঠে লোকসভা লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগে ভারত মাতা প্রসঙ্গে কড়া আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সেই মন্তব্য বিবৃতি থেকে ছেটে দিয়েছেন অধ্যক্ষ তার একদিন পর ফের বর্তমানে দেশে ভারত মাতা অসংসদীয় মন্তব্য বলে কটাক্ষ করেন তিনি সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই মন্তব্য শোনা গেল কংগ্রেসের ওই সাংসদের গলায় এই বক্তব্যের পরেই দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় কড়া আক্রমণ জানিয়েছে গেরুয়া শিবির আপনি ভারতবর্ষের কোন মানুষ সুস্থ মানুষ কি কথা বলতে পারেন আজকে রাহুল গান্ধী আসলে দেখুন এরা তো গান্ধী টাইটেলটা ধার করা প্রকৃত গান্ধী তো উনি নন হ্যাঁ ওনার গায়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর কোন রকম রক্তের বা কোন রকম কানেকশন নেই হ্যাঁ ওনার গায়ে বরঞ্চ ইটালিয়ান মার্বেলের গন্ধ আছে ওনার গায়ে ইটালিয়ান ব্লাড আছে উনি প্রকৃত দেশের নয় কিন্তু ভাবছি এই 100 বছরেরও বেশি সময়ের এই কংগ্রেস দলটার হলো কি আজকে কখনো এই রাজ্যে আমরা দেখতে পাই তার একজন ওই দলের একজন অন্যতম সর্বাধিনায়ক এই মুহূর্তে তিনি যাই তাকে আমরা পাপ্পু বলি যাই বলি নাবালক বলি যাই বলি তিনি বলতে পারেন যে ভারত মাতা শব্দটা অসংসদীয় এক আপনি দেখুন দক্ষিণ ভারতে হচ্ছেটা কি দক্ষিণ ভারতে কেউ বলছে সনাতনদের ওই মশা মাছির মতন টিপে মারবো কেউ বলছেন যে তাদের এইচআইভি রোগীর সঙ্গে তুলনা করছেন লোকটা এই যে আজকে এই যে আইএনডিআই এর ট্রেন এই যে আইএনডিআই এর ট্রেন যে যারা প্রাচীন নাগরিক এই ভারতবর্ষের এই জনপদের যারা তাদের ওই মানে তাদের ধর্মে যারা বিশ্বাসী যারা ভারতে মাতাকে যারা শ্রদ্ধা করে তারা আজকে যদি বলে যে এই শব্দটা অসাংবিধানিক কি উত্তর দিতে পারি এরা ভারত বিরোধী এছাড়া আর কিচ্ছু বলতে পারি না বারবার এই ধরনের মন্তব্য করে কি বলতে চাইছেন রাহুল গান্ধী নিজে তিনি স্পষ্ট না করলেও সস্তা স্টান্টবাজি বলেই ধারণা রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ